হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাতে চলেছি আমার ধান ক্ষেত আই মিন আমাদের ধান ক্ষেতটা এই যে জমি ধান ক্ষেতটা আমি তোমাদের এখন দেখাচ্ছি এগুলো হলো আমাদের ধান ক্ষেত এ সোজা তোমরা যতটুকু জমি দেখতে পাচ্ছ না সবগুলো কিন্তু আমাদের ধান ক্ষেত তো কেমন হয়েছে আমাদের ধান ক্ষেতটা একটু নিচ্ছে কমেন্ট করবে নিশ্চয়ই ভালো লাগে কমেন্ট তো তো এখন ধান পেকে গেছে গেছে দেখো ধানটা কিন্তু পেকে তো কালকে দুদিন নাগাদ কেটেছে ওইদিকে জমি ছিল পাঁচ কানের মতন সেই জমিগুলা ধান কেটে বাড়িতে নিয়ে এসেছে তো আজকে একটা মেশিন আসবে এগুলো মারানোর জন্য তো এই সাইডে আরো রয়ে গিয়েছে এই সোজা যেগুলো দেখতে পাচ্ছ আমি ক্যামেরা যে সোজা করে রেখেছি এই অতটুকু অবধি সবটা কিন্তু আমাদের জমি ঠিক আছে তো এগুলো সবগুলো আমরা করেছি আর এটা হলো আমাদের ছড়া খেত হ্যাঁ নিচে সবাই আমরা তো গ্রাম বাংলাতে ছড়া খেত নামে বলি আর কি ছড়া খেত বলি আর কি জানি সবাই এটা ছড়া একটু লাগিয়েছি খাওয়ার জন্য সেপ আমরা তো একবারে গ্রামে থাকি ও দূরে যেগুলো দেখতে পাচ্ছি সব কিন্তু রাবার বাগান তো বন্ধুরা দেখতে দেখতে অবশেষে ধান মারানোর জন্য আমাদের বাড়িতে ধান মারানোর মেশিনটা চলে এসেছে তো এটা হলো আমাদের বাড়ির একটা ঝিঙ্গে ক্ষেত এত বেশি ভালো হয়নি তো মেশিনটাকে এবার আমাদের বাড়ির নিচে দাঁড় করিয়েছে কারণ আমাদের বাড়িতে একটা আপ আছে তো আমি এখন বাড়িতে চলে এসেছি তো দেখো এখানে ধান রয়েছে দুটা এখানে দুই টাল আর ওইদিকে আচ্ছা একটা টাল ওইদিকে এখানে রয়েছে আরেকটা টাল দিন নাগাদ জমিনে কাটার পর জমিন থেকে এগুলা লোক দিয়ে বাড়িতে নিয়ে এসেছে তো আজকে এগুলাকে মারাবে তো ধান আর খের আলাদা আলাদা করে নেবে আমরা তো এখানে মেশিন দিয়ে কাজ চলছে ধান থেকে ধান আর খড়গুলা আমরা গ্রামে তো সবাই খড় বলি না আমরা গ্রামে সবাই বলি খেত তো ধান আর খের আলাদা করা হচ্ছে এখানে ধানগুলো দেখো খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে তো আগে তো আমরা গরু ট্র্যাক্টর অটো দিয়ে ধান মারাতে হতো তো এখানে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে আমাদের খুব উপকার হয়েছে আমাদের মতো চাষিদের দেখো এখানে খুব ভালো লাগছে আজকে কাজটা করে তো এইবার বন্ধুরা আমরা ক্ষেত থেকে থেকে ধানগুলো আলাদা করে একটা টাল করে নিয়েছি তো এই টালে মনে করো যে তোমরা একশো কাটা ধান হবে আরও রয়ে গিয়েছে মারানের বাকি তো ঠিক আছে এই টালে প্রায় একশো কাটার মতো আছে তো ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করবি তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই থ্যাংকস ফর ওয়াচিং